হাওড়ার বালিতে প্রতিভাবান ক্যারাটেকার রহস্য মৃত্যু। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার পামেলা অধিকারীর দেহ। বন্ধুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আমার বাচ্চা 14 বছরের ফুলফুলে মেয়েকে খুন করে দিয়েছে। আমার মেয়ে গলায় দড়ি দিলে, সে মেয়ে জুতো বাঁধতে পারতো না, তাহলে আমার মেয়ে গলায় দড়িটা দিল কি করে দাদা বলুন আপনি। আমার মেয়ের এত বীর্য, খেলাধুলার নাচে আমার মেয়ে কি করে ও লোককে বলতো যে আমি মরবো না আমি বেঁচে থাকবো, সেই মেয়ে আমার কি করলো কি ঘটনা আপনি চল বলুন। দেবাঞ্জন কাণ্ডের মধ্যেই নদিয়ায় ভুয়ো সিআইডি অফিসারের হদিশ। সিআইডি অফিসার পরিচয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। রাধারানী বিশ্বাস নামে এক মহিলার নামে থানায় অভিযোগ। কৃষ্ণনগরে বেশ কয়েকজনকে চাকরি দেবার নামে প্রতারণা। চাকরি দেবার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে সমাজসেবার কাজে যুক্ত। স্বাস্থ্য দপ্তরে নিয়োগের কথা বলে প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ ওঠার পরই বেপাত্তা অভিযুক্ত। কারো কাছে 15 লক্ষ, কারো কাছে 10 লক্ষ নেওয়ার অভিযোগ। মিথ্যে অভিযোগে ফাঁসানোর পাল্টা দাবি অভিযুক্তের পরিবারের। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।